আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে স্যামসাং ডোস জে ফাইভ ফ্লাশ সরি ফরম্যাট করবেন। তো আপনারা হার্ড ডিস্ক সেট কেমনে করবেন আমি আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে ব্যাটারিটা খুলে আপনাদেরকে, আপনারা সেট যদি চালু থাকে তাহলে বন্ধ করে নেবেন। বন্ধ করার পর আমি দেখেন আমি ব্যাটারিটা লাগালাম। লাগানোর পর বন্ধুরা এখন যে কাজটি করতে হবে, ভলিউম আপ প্লাস হলো হোম বাটন প্রেস করে পাওয়ার দিতে হবে। তো আমরা একসাথে ধরলাম, ধরার পর পাওয়ারটি অন করলাম। অন করার পর পাওয়ার আসলেই পাওয়ার বাটনটি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর আমরা দুটি বাটনে কিন্তু ছেড়ে দিব। তো আমাদের এখন দেখাচ্ছে ইনস্টলিং সিস্টেম আপডেট। তো কিছুক্ষণ পরেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে। দেখেন এরকম যদি আসে আপনাদের, তাহলে দেখেন এখানে নো কমান্ড। তো এখন কি করবেন আপনাদের, পাওয়ার বাটন দুইবার প্রেস করে ভলিউম আপ কি একবার প্রেস করতে হবে। তো আমি সেই কাজটি এখন করব। এক দুই একটু অপেক্ষা করবেন। দেখেন এরকম আসবে, এরকম আসলে আপনারা দেখেন উপরে রিবুট সিস্টেম নাও, তারপরে আপনারা চলে যাবেন একদম নিচে। দেখেন এখানে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট। তো এখন আমরা ভলিউম কি দিয়ে এটা প্রেস করব। তারপরে নিচে দেখেন ইএস, আমি ফরম্যাট করব যেহেতু সেহেতু ইএস দিব। দেখেন ইএস। তো আমরা ভলিউম কি পাওয়ার বাটন একবার চাপ দিলেই আমাদের ফরম্যাট হয়ে যাবে ফোনটি। এখন আমরা এটি দেখেন রিবুট করে দেবো। অলরেডি কিন্তু আমাদের ফরম্যাট হয়ে গেছে, এখন আমরা পাওয়ার বাটন দিয়ে রিবুট করে দেবো। এখন আমাদের পালা, ফোনটি যখন ওপেন হবে তখন আমাদের সেটিংস করতে হবে। আমি আগেই জিমেল রিমুভ করে নিয়েছিলাম, যদি জিমেল থাকে তাহলে কিন্তু সমস্যা পড়তে হয়, কখনো কখনো দেখা যায় গুগল লক পড়ে যায়। আপনারা যখন ফরম্যাট করবেন ফোন তখন কিন্তু আপনারা জিমেলটা রিমুভ করে নেবেন। ফরম্যাট হওয়ার পর কিন্তু একটু সময় লাগে আমাদের, হয়তো 2 থেকে 3 মিনিট টাইম লাগতে পারে কোনো কোনো ফোনে। আমি আগে বলেছি ফরম্যাট দেওয়ার পর কিন্তু সময় লাগতে পারে স্টার্ট হতে, যেহেতু ফোনটা অনেক দিন ধরে প্রায় 4 বছর ধরে ফরম্যাট দেওয়া হয় না। এটা প্রায় কাছাকাছি অ্যান্ড্রয়েড স্টার্টিং, তো স্টার্ট হতেছে। এখন আমাদের কিন্তু রেডি প্রায় এরকম আসবে দুরা। তো এখন ওয়েলকাম আসছে আমাদের সামনে, দেখেন। তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে বলতেছে, আমরা এখন স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমাদের এখানে একটি ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করতে বলতেছে, তো আমরা ওয়াইফাই কানেকশনটি করব। এখন আমাদের কিন্তু ওয়াইফাই কানেকশন হয়ে গেছে, এখন আমরা নেক্সট চাপব। তো আমরা এখানে দেখেন এগ্রি অল, তো এগ্রি অল দিয়ে এখানে নেক্সট করব। হ্যালো, তো আমাদের এখন চেকিং চলতেছে, চেকিং ফর আপডেট। তো এখন তারপর কি হয় আমরা দেখব। তো পুরো সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যেহেতু আমার গুগল লক চাওয়ার কথা না, কেননা যে আমি অলরেডি জিমেল লক রিমুভ করে নিয়েছি। আপনারা অবশ্যই যখন আপনারা আপনাদের সেট ফরম্যাট করবেন তাহলে কিন্তু গুগল অ্যাকাউন্টটা রিমুভ করে নেবেন, তাছাড়া তা না হলে কিন্তু বিপদে পড়তে পারেন, কারণ অনেক টাকা নষ্ট হতে পারে। দোকানে নিয়ে কিন্তু সারাতে হবে সেই গুগল লক। চেকিং ইনফো, তো এখানে দেখেন আমাদের স্কিপ আসছে। যদি আমরা অ্যাকাউন্ট রিমুভ না করতাম তাহলে কিন্তু আমাদের সেই যে জিমেলটা আমাদের ফোনে ছিল পূর্বে, সেই জিমেলটা আমাদের দিয়ে লগ ইন করতে হতো। যেহেতু আমরা আমাদের জিমেল আমরা স্কিপ করে দেবো, যেহেতু এখন জিমেল দিব না।
नेक्स्ट कर दिव एखे लक टाइप पासवर्ड बा पैटर्न चाचे तो हमें जीवना पर सेट करब एक तरह नीचे दिखे जाब एक्सेप्ट एडिंग और फिनिश तक नीचे दिखे जाब नीचे देखें स्किप आकीप आसार पर आर स्किप आस स्किप कर दिल देखें नीचे फिनिश আমাদের ফোন ইজ রেডি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি কিভাবে ফরম্যাট করবেন খুব সহজেই বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।